আমরা আরেকটা আলোচনায় যাই, সেটা হলো ছোট্ট আমাদের সময় প্রায় শেষের দিকে, যে আপনার যে ওই যে ড্রেসলিং ড্রিমস লিমিটেড যেটা, এটা আপনি প্ল্যান্ট প্রপাগেশনে কাজ করেন, তো এটার অ্যাক্টিভিটিস সম্পর্কে যদি আমাদেরকে একটু জানান তাহলে বোধ হয় যেটা হবে যে আমরা যারা জড়িত আছি বা বিভিন্ন ভাবে যে আমরা অনেক তথ্য অনেকের কাছ থেকে পাই না বা কোথায় কি করতে হবে, আপনার এই অর্গানাইজেশনটার অ্যাক্টিভিটিসটা যদি আমাদেরকে বলেন বা দর্শক শ্রোতাদের জন্য। যে ডাজলিং ড্রিম যেটা আমার কোম্পানি যেটা, সেটা আসলে অনেকগুলো প্রজেক্টের সমন্বয় একটা প্রজেক্ট। আমি নিজে খুবই মানে গঠনশীল মানুষ, গঠনশীল এবং ক্রিয়েটিভ মানুষ, আমি আমি বাস্তববাদী। আমি শুধু ফ্যাশন ডিজাইন নিয়ে যে কাজ করি তা না, বা প্রপোগেশন নিয়ে কাজ করি তা না, যাতে করে এই জিনিসগুলো পরবর্তী পর্যায়ে আমি একটা ছাপ রেখে যেতে পারি, যাদেরকে আমি শেখাবো, যারা আমাকে পছন্দ করে, আমার কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করে, তাদের জন্য একটা মানে রোল মডেল হিসেবে আমি আমার প্রতিষ্ঠানটা রেখে যেতে চাচ্ছি। প্রপোগেশন নিয়ে যে কাজটা করা হচ্ছে, প্রপোগেশন করতে গেলে যে ধরনের ক্রিয়েটিভিটি দরকার পড়ে প্লাস এক্সপেরিমেন্টের দরকার পড়ে, সেগুলোতে কিন্তু আমরা সময় এবং যে ওয়েদার সেটাকে আমরা কিন্তু কন্ট্রোল করছি। বাসা থেকে শুরু করেছি, আমি বড় প্লট জমি আসলে নেওয়ার চেষ্টা করতেছি, এবং আমি স্কুল এবং কলেজের ছেলে মেয়ে যারা আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভলান্টিয়ার ওয়ার্ক খুঁজে কাজের এক্সপেরিমেন্টের জন্য, তাদেরকে আমি ইনভাইট করছি। আমার 50 যে মানে মানুষ যারা 50 যারা বয়স্ক মহিলা বা পুরুষ যারাই হোক না কেন, তাদের জন্য আমার একটা বিশেষ প্রজেক্ট আছে। যেমন অনেকে কিন্তু কাজ করে না বা কাজ করার মতো তাদের ওরকম যোগ্যতা নাই, সবাই বলে যে কি করব আমি, আমি তো জানি না, আমি তো পড়াশোনা জানি না, আমি তো এটা জানি না, সবাই মনে করে নিজেকে খুব তুচ্ছ মনে করে। কিন্তু আমার কথা হলো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে বিশেষ গুণ দিয়ে, কিন্তু সেই বিশেষ গুণটা কিন্তু আমাদেরকে খুঁজে নিতে হবে। আমি বলি যে একটা পিঁপড়ারও যদি একটা শক্ত দাঁত থেকে থাকে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না বা দেখেছেন কিনা, লাল পিঁপড়া কামড় খেয়ে যে খেয়েছে সে বুঝবে যে লাল পিঁপড়া কামড় কি, মানে বুঝতে কঠিন। সেটাই, একটা লাল পিঁপড়াও যদি সে মনে করে তার যদি ওই ক্ষমতা থাকে যে একটা কামড় দিয়ে তার শত্রুকে দূরে সরিয়ে দিতে পারবে। আমি বলি প্রত্যেকটা মানুষের মাঝে বিশেষ কোনো না কোনো গুণ আছে যেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো সেই জন্য প্রপাগেশনটা হচ্ছে খুব ইজি, একটা একদিন দুই দিনের আপনি ওয়ার্কশপ দিয়ে দেন, দেখিয়ে দেন, করে দেন, আর 5 জন্য একটা ওয়ার্কস এক্সপেরিমেন্টস এর জায়গা বের করে দেন, তারা কিন্তু শিখে যাচ্ছে এবং সেটা লাইফ স্কিল, তারা তাদের ফ্যামিলি মেম্বারদের কাছে স্প্রেড করছে এবং উপকৃত হচ্ছে। শুধু তা না, আপনাদের আশেপাশে যে অ্যালটমেন্ট বা প্লটের প্লটের কারণে যে জিনিসটা হচ্ছে, শুধু প্রপোগেশন করে যে আমরা গাছ লাগাচ্ছি তা না, সেখান থেকে আমরা বি হাইভ রাখতেছি, মধু মধু পাচ্ছি, পোল্ট্রির যে জ্ঞান পাচ্ছি, তারপরে স্ট্রাকচার ল্যান্ডস্কেপিং এর জ্ঞান পাচ্ছি, তারপরে এই যে কেমিস্ট্রির যে জিনিসগুলা সেটা কোন মাটির কোন ধরনের সেগুলো কিন্তু আমরা জানতে পারছি অনেকভাবে। ড্রিমটা আসলে আর শুধু আমার স্বপ্ন না, আমি মনে করি এটা অনেকেরই স্বপ্ন হবে, আর সবাই যদি সাথে থাকে নিশ্চয়ই আমার এটা পূরণ হবে। দ্রুত সবাই দেখতে পাই এবং আপনার এই এই আপনার যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস এর এঙ্গেজমেন্ট যাতে করে দ্রুত বাড়ে এবং সেই সেই আশা আমরা কামনা করতেই পারি। বাগান করুন, মন প্রফুল্ল রাখুন এবং শখের বাগানের সাথেই থাকুন।